নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা আপনাদের প্রত্যেককে স্বাগত রাতে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ত্রিপুর আসাম ঝাড়খন্ড বাংলাদেশে কেমন আবহাওয়া পরিস্থিতি আসতে পারে নতুন করে আবার একটি ঝঞ্ঝা আসছে এই জন্য আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আবার কিছুদিন পর বৃষ্টি আসতে পারে তারও একটা ধারণা দেবার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজকে বিকাল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের তাতে তারা বলছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা মাছারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় যেমনটা আমরা লক্ষ্য করে থাকি একটু দমকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে মাঝারি বাড়ি সেই সম্ভাবনার ক্ষেত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় এমনটা সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে রয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি এছাড়া জয়নগরের দিকে এমন সম্ভাবনা তৈরি হতে পারে তাই আজকে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস বিকাল থেকে রাতের মধ্যে অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে হালকা হালকা থেকে মাঝারি যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এমন পরিস্থিতি রয়েছে বর্ধমানের দিকেও রয়েছে হুগলি জেলার দিকেও রয়েছে এছাড়া নদীয়া জেলার দিকেও হালকা মাঝারি মূলত বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাসই আমরা পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও সেই পরিস্থিতি রয়েছে ধানবাদ দেওঘর দুমকা জামশেদপুর সর্বত্রই হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় রাঁচি সংলগ্ন জায়গায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে তাই এখান থেকে এটা পরিষ্কার যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে বিকাল থেকে মূলত রাতের মধ্যে এবং এটাও আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কোথাও কোথাও দমকা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বা দু এক জায়গায় ভারী সমস্তটাই কিন্তু অনলাইন সিস্টেম যেটা দেখাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি এর কিন্তু পরিবর্তন হতে পারে তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে বিকাল থেকে রাতের মধ্যে রয়েছে এবং জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা থেকে রাতের মধ্যে সেরকম বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এর পাশাপাশি এটা আমরা লক্ষ্য করতে পারছি যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন এখানে কোথাও কোথাও দমকা মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সমস্ত সিস্টেম দেখাচ্ছে এছাড়াও আমরা দেখে নেবো যে মাঝ রাতের দিকে কি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এছাড়া ঝাড়খণ্ডে আমরা মাঝ রাতের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেখান থেকে আমরা এটাই লক্ষ্য করতে পারছি মাঝ রাতের পর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং ঝাড়খণ্ডের দিকেও কোথাও কোনো বৃষ্টি আর সম্ভাবনা আজকে মাঝ রাতের পর থাকছে না এবং আগামীকালের কি পরিস্থিতি হবে আগামীকালের সকাল থেকে যে আপডেট আমরা পাচ্ছি আগামীকাল সকালের পর থেকে আর দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে বৃষ্টি আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিকেল এবং রাতের দিকের যে পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই তাই বাইশ তারিখ থেকে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতির প্রবল সম্ভাবনা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দক্ষিণবঙ্গে রয়েছে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন চব্বিশ পরগনার কোনো কোনো অংশে নদীয়ার কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে কিন্তু সকালের দিকে বা বেলার পর ঝলমলে আকাশ কতটা কি থাকতে পারে আমরা ক্লাউড মোড়ে যাচ্ছি সেখান থেকে আমরা এটাই লক্ষ্য করতে পারছি যে ভোর থেকে সকালের মধ্যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় যেমন রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদের দিকে এমন পরিস্থিতি হতে পারে তবে আস্তে আস্তে বেলার পর কিন্তু এই পরিস্থিতি আর থাকবে না এটাও আমরা দেখতে পাচ্ছি প্রধানত পরিষ্কার আকাশ আংশিক মেঘলা আকাশ দু এক জায়গায় জেনারেলি পরিষ্কার আকাশ থাকারই এবং রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সরাসরি উত্তরবঙ্গের আপডেটে আমরা ফিরে আসছি উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টির মোট থেকে আমরা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় আজকে বিকাল থেকে রাতের মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বিকাল থেকে রাতের মধ্যে মূলত সেরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না সেরকম আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না কোথাও কোথাও হালকা হতে পারে এমনটা সম্ভাবনা অর্থাৎ দুপুর থেকে বিকালের মধ্যে এটাই আমরা পূর্বাভাস পাচ্ছি এবং রাতের দিকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাদের করে কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া মালদার দিকে এমন পরিস্থিতি রয়েছে সার্বিক অর্থে কিন্তু উত্তরবঙ্গের দিকে আর ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই যা হয়ে গেছে আজ সকাল পর্যন্ত এই রয়েছে পূর্বাভাস আগামীকাল সকালের দিকে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না হালকা হালকা কোথাও কোথাও হতে পারে নাও পারে তবে আগামীকাল দুপুর এবং বিকালের দিকে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে সমস্ত জেলাতে একই রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুরে এমন পরিস্থিতি হতে পারে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে না আবহাওয়া পরিষ্কার থাকবে আগামীকালের আপডেট আপনাদের জানিয়ে দেবো আগামীকালের যে আপডেট আমরা পাচ্ছি তাতে মেঘমুক্ত আকাশ থাকার সম্ভাবনা প্রধানত রয়েছে কিনা আমরা সকাল থেকে যদি কাউন্ট করি তাতে আমরা দেখতে পাচ্ছি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে যেমন কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে প্রচন্ড কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে অন্যান্য জায়গায় আংশিক ধরনের মেঘলা আকাশ থাকবে তবে বেলার দিকের যে পূর্বভাস আমরা পাচ্ছি তাতে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে দুপুরের পর বা দুপুর থেকে আকাশটা বেশ কিছুটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি তাই দুপুরের পর থেকে যে মেঘলা মেঘলা আকাশটা সকালের দিকে থাকার সম্ভাবনা সেটা কিন্তু সরে যাওয়ার কথা রয়েছে এবং রাতের দিকে আবার মেঘলা আকাশ থাকতে পারে এই রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া এবার দেখে নেব উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে কি পরিস্থিতি রয়েছে তাতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে যে আপডেট আজকে রয়েছে তাতে দুপুর থেকে বিকালের মধ্যে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে এমন সম্ভাবনা রয়েছে অন্যদিকে এই আমরা আপডেট পাচ্ছি যে আগামীকাল মূলত সকালের দিকে অর্থাৎ আজকে ভোর রাত থেকে একেবারে সকাল বা একটু বেলা পর্যন্ত ত্রিপুরার দিকে একটু মাঝারি থেকে কোথাও কোথাও দমকা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে মণিপুর মিজোরামের দিকে এমনটা পূর্বাভাস রয়েছে এবং আসামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মূলত উত্তর পূর্ব দিকের কোথাও কোথাও হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং আগামীকাল বেলার দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি এবং আগামীকাল বিকালের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি মূলত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে এবার আমরা জেনে নেব বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজকে বিকাল থেকে রাত এবং আগামীকাল দুপুর পর্যন্ত আজকে বিকাল থেকে রাতের মধ্যে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি অনলাইন সিস্টেম থেকে তাদের খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা ঢাকা বিভাগের দু এক জায়গা হতে পারে এমনটা পূর্বাভাস আমরা পাচ্ছি অন্যান্য বিভাগগুলোর দিকে যদি আমরা চোখ রাখি তাহলে আমরা এটাই লক্ষ্য করতে পারছি ময়মনসিং সিলেটের দিকে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে খুলনা বিভাগের একেবারে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো শ্যামনগর কলাপাড়া এই সংলগ্ন জায়গাগুলো বৃষ্টি একটু বেশি হতে পারে অর্থাৎ সম্ভাবনা বেশি তবে হালকা মাঝারি হতে পারে এমনটাই পূর্বাভাস আমরা পাচ্ছি রাতের দিকে সেরকম একটা সম্ভাবনা দেখাচ্ছে অন্যদিকে মাঝ রাতের দিকের যে পূর্ব ভাশ আমরা পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা মাঝ রাত থেকে আগামীকাল ভোরের দিকে মূলত ময়মনসিং এবং সিলেটের দিকে রয়েছে কিছু কিছু এলাকায় হালকা হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলো সেরকম আমরা কোথাও বৃষ্টি দেখতে পাচ্ছি না আগামীকাল সকাল থেকে যে আপডেট আমরা পাচ্ছি তাদের সকালের দিকে কোন কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে কিছুটা রয়েছে ময়মনসিং এছাড়া কুমিল্লার দিকে রয়েছে সিলেটের দিকে রয়েছে তাই মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চল জুড়ে আগামীকাল সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে এবং দুপুরের দিকে বা অর্থাৎ একটু বেলা থেকে দুপুরের দিকে আবার দেখতে আমরা চট্টগ্রাম বিভাগের সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গায় আমরা সেরকম কোথাও কোনো বৃষ্টি দেখতে পেলাম না মূলত মেঘলা আকাশ কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এই রয়েছে আগামীকাল পর্যন্ত আপডেট এবং সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে না মেঘলা আকাশ থাকবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আগামীকালে যে আপডেট আমরা পাচ্ছি তাদের সকালের দিকে এটাই আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড আকাশ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে সেই সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লার দিকে এছাড়া ময়মনসিং সিলেটের দিকে তুলনামূলকভাবে আবহাওয়াটা কিছুটা পরিষ্কার থাকতে পারে পাবনা রাজশাহী এবং রংপুর বিভাগ এবং দিনাজপুরের কোথাও কোথাও এমনটা সম্ভাবনা রয়েছে এই রয়েছে আগামীকাল সকালের দিকে পূর্বাভাস এবং দুপুরের দিকে আকাশটা কেমন থাকতে পারে দুপুরের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে রয়েছে যেটা আপনাদের জানালাম তবে অন্যান্য বিভাগে মূলত মেঘলা আকাশ আংশিকভাবে এবং কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে আবার দুপুরের পর থেকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে রংপুর ময়মনসিং এবং সিলেট বিভাগে এবং এটাও আমরা দেখে নেব আগামীকাল সকালের দিকে আকাশটা মোটামুটি পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিং এবং সিলেটের দিকে সকালের দিকে একটু ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য জায়গায় বেলার পর থেকে রোদ ঝলমলে আকাশ হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং